জয়নগরের পর এবার আমডাঙ্গা ফের খুন তৃণমূল নেতা। জয়নগর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই আমডাঙ্গায় খুন হলেন শাসক নেতা। সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আক্রান্ত তৃণমূল নেতার মৃত্যু হয়। হাতে যাওয়ার সময় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, ভরা হাটে যেভাবে বোমাবাজির ঘটনা ঘটে, তৃণমূল নেতাকে খুন করা হয়, কিভাবে ঘটলো এই ঘটনা? অন্যদিকে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, কি কারণে হামলা, পুলিশ কি বলছে? দেখো, কারণ সম্পর্কে এখনো কিন্তু ধোয়াশায় পুলিশ রয়েছে। তার কারণ রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণোদিত নাকি ব্যক্তিগত কারণে হামলা, তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি আমডাঙ্গার একেবারে কামদেবপুর হাটে। বৃহস্পতিবার এবং রবিবার এই দুটি হচ্ছে হাটের দিন। গতকাল বৃহস্পতিবার ছিল সকাল থেকে রাতের 12টা পর্যন্ত এই হাট চত্বর কিন্তু পুরোপুরি জমজমাট থাকে। ঠিক সেখানে জানা যাচ্ছে যে তৃণমূলের আমডাঙ্গা যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল, তিনি অন্যান্য দিনের মতন একেবারে দৈনন্দিন তার রুটিনের মধ্যে পড়ে যে বাড়ি ফেরার আগে তিনি এই হাটে আসেন, বেশ কিছুক্ষণ তিনি সময় কাটান এবং তারপর তিনি চলে যান। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গতকালকে রূপচাঁদ মণ্ডল একাই গাড়ি ড্রাইভ করে এসেছিলেন। ঠিক এই জায়গাতে গাড়িটিকে তিনি পার্ক করেন, মিনিট 15 তিনি বিভিন্ন দোকানে ঘোরেন এবং তারপরে ফের যখন তিনি তার ড্রাইভার আসনের সিটের দরজা খুলছিলেন সেই সময় আচমকাই আততায়ীরা হামলা করে। দুটি বোমা চার্জ করা হয়, যার মধ্যে একটি বোমা স্প্লিন্টার তার বাঁ কাঁধে লাগে এবং পরবর্তীকালে রক্তাক্ত অবস্থাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে। তার কারণ কামদেবপুর হাটের যে অংশে এই ঘটনাটি ঘটেছে একেবারে হাটের দিন এবং ঠিক হাটের মাঝখানে যখন তিনি গাড়িতে উঠছিলেন সেই সময় হামলা চলে। শুধুমাত্র তাই নয়, দুটি বোমা চার্জের পরে আততায়ীরা এখান থেকে পালিয়ে যান। তুমি দেখতে পাচ্ছ চারিদিকে মূল যে ঘটনাস্থল তার চারিদিকে কোথাও বোমার সুতলি পড়ে রয়েছে, কোথাও স্প্লিন্টার পড়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ বোমার দাগ। এই মুহূর্তে ক্যামেরায় দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে তোমাকে, বোমার দাগ পড়ে রয়েছে। শুধুমাত্র তাই নয়, এলাকা থেকে একটু দূরে, এখানে ঘটনাস্থল তার থেকে একটু দূরে, আজকে সকালবেলাও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে যেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যারা আততায়ী তারা কিন্তু পুরোপুরি একেবারে পরিকল্পনা বা একেবারে প্রি প্ল্যানিং ছিল, অর্থাৎ পূর্ব পরিকল্পনা ছিল যে রূপচাঁদ মণ্ডল এই হাটে কতক্ষণ থাকেন। এবং সব থেকে সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ, গতকালকে রূপচাঁদ মণ্ডল এখানে কিন্তু কার্যত একাই এসেছিলেন, একাই ড্রাইভ করে এসেছিলেন। অন্যান্য দিন তার কিন্তু ঘনিষ্ঠরা থাকে, তার বন্ধু বান্ধবরা থাকে। অর্থাৎ গতকাল যে তিনি একা থাকবেন আততায়ীদের কাছে এই খবর কিন্তু আগে থেকেই ছিল এবং সেই কারণে গাড়ি থেকে নামার পরে তিনি এখানে 15 মিনিট ছিলেন। ফের যখন তিনি গাড়িতে উঠে চলে যাচ্ছিলেন সেই সময় এই একেবারে প্রকাশ্যে যখন হাট পুরোপুরি জমজমাট, তখন এই হামলা রূপচাঁদ মণ্ডলের উপরে করা হয়। সারা রাত্রি জুড়ে পুলিশ এখানে বিভিন্ন জায়গাতে তল্লাশি করেছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। স্বাভাবিকভাবে গোটা ঘটনার জেরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে, ঠিক কি ঘটেছিল জানার জন্য। কি ঘটেছিল কালকে, আপনারা তো এখানেই ছিলেন, কি ঘটেছিল? ছিলাম না, ছিলাম। আমরা একবার জানার চেষ্টা করবো কি হয়েছিল কালকে। আপনি তো কালকে এখানেই ছিলেন, কি দেখলেন? কামদেবপুর হাট এখানে কি রূপচাঁদ মণ্ডল প্রত্যেকদিনই আসেন? এখানেই তো ওটা বসে হাট বার, ওর বাড়ি সোনাডাঙ্গা, এখানে আসবে না। এখান থেকে কিছুক্ষণ থেকে তিনি বাড়ি যান না, অন্য কাজ থাকে, কাজে মেটায়, আর কিছু লোকের সাথে গল্প করে, ভালো কথা, ভালো মন্দ কথা আছে। মানে গতকাল কতক্ষণ গাড়িটা আমি দেখতে পাইনি, এখানে যখন বোমের আওয়াজ হচ্ছে তখন এসে দেখছি খিতমল্লার সামনে পড়ে আছে, গাড়িটা দাঁড়িয়ে আছে। অন্যান্য সময় কি ওনার সাথে লোকজন থাকেন? গতকাল উনি একাই ছিল? হ্যাঁ, একাই ছিল। কোথাও না কোথাও কি পরিকল্পনা করে করে বলি বলো তো, বিশাল বড় মাথের সব মাপ আছে, তো ওকে একা দেখে কারুর এত লোক হলো বলুন? একটা পুলিশ প্রশাসন হাট বার, এত লোকজন গ্যাঞ্জাম, তার মধ্যে মেরে চলে গেল। দুঃসাহসিক এই গোটা অপারেশন চালানো হয় যে যেভাবে গতকাল কিন্তু আগে থেকে আততায়ীদের কাছে খবর ছিল যে রূপচাঁদ মণ্ডল একাই ছিলেন, একাই গাড়িতে করে এখানে এসেছেন এবং মিনিট 15 এখানে ছিলেন। যে সময় তিনি গাড়িতে ওঠার চেষ্টা করেন সেই সময় কিন্তু দুটি বোমা চার্জ করা হয় এবং পুলিশ সূত্রে জানা গেছে যে প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখেন, ভাবেন যে পটকা ফাটছে, কিন্তু পরবর্তীকালে যারা তারা বোঝেন যে এই হামলা হয়েছে, তারা এসে দেখেন যে গাড়ির নিচে রূপচাঁদ মণ্ডল শেষ মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য গাড়ির নিচের তিনি ঢুকে যান, যদিও রক্তাক্ত অবস্থাতে পরবর্তীকালে তাকে উদ্ধার করা হয়।